আন্দোলনে যে সমস্ত ছাত্র এবং ছাত্রর বাইরেও সাধারণ মানুষ যারা চোখে বিশেষ করে আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে দেখার জন্য, যদিও এখানে 740 জন রুগী এখানে বিভিন্ন সময় চিকিৎসা নিয়েছে, ভর্তি থেকেছে প্রায় 610 জন, অপারেশন হয়েছে 610 জন, অপারেশন হয়েছে 495 জন। আজকেও একজনের আমাদের সামনেই অপারেশন করে নিয়ে আসছে এবং এই মুহূর্তেও প্রায় 50-52 জন রুগী এই মুহূর্তেও ভর্তি আছে চোখে আঘাত নিয়ে। কারো এক চোখ এর মধ্যে গুলি লেগেছে, কারো দুই চোখে গুলি লেগেছে, কেউ চোখে কিছুই দেখতে পাচ্ছে না। এই চোখের যে চিকিৎসা এটা কিন্তু সকল মেডিকেল কলেজ বা সকল হাসপাতালে দেওয়া সম্ভব না। এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি এটা চোখের চিকিৎসার জন্য অত্যন্ত মানে বিশেষায়িত একটি হাসপাতাল এবং এখানের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন তারা সবাই মিলে যে চিকিৎসার ব্যবস্থা করেছে এবং রুগীদের সাথে কথা বলেছি, অনেকের চিকিৎসা আগামী 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত চলবে। কেউ কেউ হয়তো ভীষণ কখনোই আর ফেরত পাবে না, এরকমও হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও যে চিকিৎসা, আধুনিক চিকিৎসা যেটা দেওয়া প্রয়োজন সেটা ওনারা পাচ্ছে এবং তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করা, পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করা, তাদেরকে আশ্বস্ত করা যে তাদের চিকিৎসা এখানে যথাযথভাবে হবে, কোনো প্রয়োজনে চিকিৎসা যাতে যদি এখানে করতে কোনো খুব হার্ডলি 1-2% হতে পারে, হয়তো আরও উচ্চতর প্রতিষ্ঠানে পাঠানোর প্রয়োজন পড়তে পারে, সেটার ব্যাপারেও তাদেরকে আশ্বস্ত করা যে এরা জাতীয় বীর, এরা সত্যিকার অর্থে যেভাবে রাস্তায় নেমে এসেছিল কাজে ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করবে এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে আমাদের দলের চেয়ারম্যান, দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সুনির্দিষ্ট নির্দেশনায় বেগম খালেদা যে উনি অসুস্থ, তারপরে উনি, আমি আজকে আসার সময় ওনাকে বললাম যখন, উনি বললো যে যাও এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে, এটা তুমি আমার পক্ষ থেকে সবাইকে বলবা। সেই জন্যই আমি আমাদের চিকিৎসক নেতৃবৃন্দ এবং এই হাসপাতালে কর্মরত চিকিৎসকদের, ম্যাডামের নির্দেশ এর তো একটা, ম্যাডামকে যখন বললাম যে ম্যাডাম আমি একটু যাই, তখন উনি বললো যে ঠিক আছে অবশ্যই যাবে এবং তাদের চিকিৎসার ব্যাপার, কারণ এই হসপিটালটার প্রতি ম্যাডামের দুর্বলতা আছে, এই হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কাজেই এই প্রতিষ্ঠানের ব্যাপারে ওনার সম্মান আছে, রেসপেক্ট আছে, উনি এই প্রতিষ্ঠানের কী কাজ হয় উনি জানেন, সেই জন্যই বলছি।